আগামী 18 তারিখ কলকাতা লীগের ফাইনাল। যুব ভারতীতে সেদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হতে চলেছে রেলওয়েজ FC। ম্যাচের আগে কতটা প্রস্তুত চেরনি সব বাহিনী, কি বলছেন মার্কোস ফয়াজ, চলুন শুনে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। What is your preparation for this final? My preparation is to take this finals. You know, after 41 years, we are Mohammedan did not win this title. So, you know, we are very focused, you know, to take this final. How much confident about winning this final? We are pretty confident as a team, you know. We are building as a team. We are playing together. We are getting to understand each other. So, you know, I am pretty confident that we will take this final, but this football is on the day, you know. But I think we are confident enough to take this final. Want to give you any message for fans? Well, for the fans, I would love for you to come out to support us full 100, you know, and let's continue flying our flags high. Thank you. Fans, sabar age bolo team kotota toiri final er jonno? এখনো পর্যন্ত আমরা যেভাবে প্র্যাকটিস করছি খুব ভালো টিম, ভালো শেপে আছি আমরা। তিনটে প্র্যাকটিস ম্যাচ খেলেছি আমরা, তিনটে প্র্যাকটিস ম্যাচে আমরা খুব ভালো খেলেছি। প্রত্যেকটা প্লেয়ার রেডি আছে ফাইনালের জন্য, আমরা পুরো 100% দেওয়ার জন্য একদম রেডি। অ্যাজ এ ক্যাপ্টেন টিমকে কিভাবে মোটিভেট করছো? আমরা প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে সবসময় কথা বলি, আমি নিকোলা, যারা সিনিয়র প্লেয়ার আছে, মার্কোস, আজার, সবার সঙ্গে কথা বলছি, মানে এই ম্যাচটা কীভাবে বার করা যায়। কেন অনেকদিন পর আমরা মানে ফাইনালে পৌঁছেছি, মানে কলকাতা লিগের ফাইনাল আমরা যেভাবে হোক জিততে চাই, কিন্তু সবার সঙ্গে সবাই কথা বলছি মাঠে, এবং আদার্স আমার সাথে একসঙ্গেই আছি হোটেলে, হোটেলেও কথা হচ্ছে, সবসময় একই বিষয়ে আলোচনা হচ্ছে, তো আমরা সবাই তৈরি আছি। ফয়াজ, একটা সত্যি ঐতিহাসিক মুহূর্ত যেটা তুমি ক্যাপ্টেন 40 বছর পর, সেই কাপটা ছোঁয়ার জন্য কতটা এক্সাইটেড তুমি? প্রচণ্ড এক্সাইটেড, কারণ এত বছর কলকাতা লিগ মডার্ন ক্লাবে আসেনি, তো আমরা মানে অনেক নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমরা এই সুযোগটা পেয়েছি আজকে। তো আমরা যে কোনো প্রকারে ক্লাবে ট্রফিটা আনতে পারি, এনে যেন সবাই মুখে, সাপোর্টার এবং ক্লাব অফিসিয়াল সবাই মুখে যাতে হাসি ফোটাতে পারি, সেইটা আমরা চেষ্টা করব। আমাদের জন্য এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট হবে, তো সেটাই আমাদের চেষ্টা থাকবে। সমর্থকদের জন্য তুমি কী বলবে? সমর্থকদের জন্য একটা কথাই বলবো, যেভাবেই হোক আপনারা মাঠে আসুন, মাঠে এসে আমাদের সাপোর্ট করুন, যেভাবে আমরা আপনাদের সাপোর্ট ছাড়া আমরা হয়তো কিছুই না, তো সেই জন্য আপনারা সাপোর্ট করুন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা খুব খুব ভালোভাবে জিতে চ্যাম্পিয়ন হবো।